সিলেটের ফেঞ্চুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। সিলেটের ফেঞ্চুগঞ্জে মাস্ক না পরায় পথচারী সহ 8 ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার 29 নভেম্বর বিকালে উপজেলার থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুম মান্নান। এ সময় মাস্ক না পরায় 8 পথচারীকে 800 টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুম মান্নান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানো সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশনাগুলো বাস্তবায়নে সফলতা আনতে, সেলোকে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকে পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করেন। অভিযান পরিচালনা করে সহায়তা করেন ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্য সামি হায়দার। আইএনটিভি নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।